বিসমিল্লাহ রহমান রহিম, সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে শুরু করতে যাচ্ছে আমাদের প্রাচীন ক্যারেক্টার চ্যানেলের নতুন একটি ব্লগে। আমরা যাচ্ছি কুমিল্লাতে। কুমিল্লাতে আমি যাব আমার অফিসের কাজে। অফিসের কাজ শেষ করে যদি সময় পাই তাহলে চলে যাব সীতাকুণ্ড, আর যদি সময় না পাই তাহলে কুমিল্লার শহরটা আশপাশ ঘুরে তারপরে ঢাকা ব্যাক করব। দেখা যাক কপালে কি আছে, যেতে থাকি। অলরেডি বাসা থেকে দেরি করে বের হয়েছি, ঢাকা জ্যাম শুরু হয়ে গেছে। আগে প্রথম কাজ হচ্ছে আমাদের ঢাকার জ্যামটা পার হওয়া। দেখা হচ্ছে ঢাকার জ্যাম পার হওয়ার পরে। খুদাই খালি খালি সকালবেলা পুলিশে দাঁড় করাইলো, কাগজপাতি চেক করলো, এবার ছাড়া দিল। খালি খালি 10-15 মিনিট সময় নষ্ট করাইলো। আমার গাড়ির পেপার সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপর হুদায় খালি খালি দাঁড় করে রাখলো। কিছু করার নাই, আমি আমজনতা দাঁড় হয়ে থাকতে হবে। যাই হোক, খালি ফ্লাইওভারে উঠতেছি। ম্যাক্সিমামই লাস্ট কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখতেছি, ঢাকাতে যত অ্যাক্সিডেন্ট হয় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে এই মেয়রহাড়ি ফ্লাইওভারের উপরে। এই মেয়রহাড়ি ফ্লাইওভারে আসা যাওয়ার পথে একটা জিনিসই খেয়াল করলাম, যেটা হচ্ছে যে এই যে দুইটা ফ্লাইওভার মিলিত যে স্থানটা আছে, এই যে জোড়াটা আছে, এই জোড়াটা, এই যে দুইটা ফ্লাইওভারের যে জোড়াটা আছে, এই জোড়াটা দিয়ে যখন একটা বাইক একটা জোড়া থেকে আরেকটা জোড়াতে ক্রস করে তখন হচ্ছে চাকা স্কিড করে, বাইক গর্তের ভিতর চাকা পড়ে যায়, স্কিড করে হচ্ছে অ্যাক্সিডেন্টটা করে। আর সাধারণত যখন এই ফ্লাইওভারের উপরে ওঠা হয় আমাদের স্পিড বেশি থাকে, আমার স্পিডও বেশি আছে। বেসিক্যালি এই জোয়াটার জন্যই হচ্ছে এই মেয়রহাড়ি ফ্লাইওভারের উপরে অ্যাক্সিডেন্টটা হয়। তো সবাইকে রিকোয়েস্ট করব, মেয়রহাড়ি ফ্লাইওভারের উপরে উঠলে একটু সাবধানে কেয়ারফুলি বাইক রাইড করার জন্য, বিশেষ করে হচ্ছে যখন আপনি দুইটা ফ্লাইওভারের যে জোড়াটা আছে, স্টিলের জোড়াটা, ওই যে ফাঁকটা আছে, যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা ক্রস করার সময় একটু সাবধানে ক্রস করবেন। আলহামদুলিল্লাহ ভালোভাবে মেঘনাঘাটের টোল প্লাজা পর্যন্ত পৌঁছাইলাম। যাওয়ার পথে আমাদের একটা বাইকের সঙ্গে পরিচয় হলো, কোনো কথা হয় নাই ওনার সঙ্গে। জাস্ট আমার চিটাগাং রোডে জ্যামের ভিতরে দেখা হলো। জিজ্ঞেস করলাম ভাই কোথায় যাবেন, উনি বললেন চিটাগাং যাবেন, উনি আর ওনার ফ্রেন্ড আছে দুজনে। তো বললাম যে ভাই সামনে একটা চায়ের ব্রেক দিব, এখানে যে পরিচয় পর্ব শেষ করব। তো চিটাগাং রোড থেকে এই পর্যন্ত ব্রেক দেওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি হয় নাই। আশা করি সামনে যে একটা চায়ের ব্রেক দিব সেখানে ভাইয়ের সঙ্গে পরিচয় হব। বাট সে যে চিটাগাং যাবে
আর আমি কুমিল্লা যাব, মাঝপথে আমি থেকে যাব, উনি চলে যাবে। ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে ভালোই লাগলো। ভাইয়ের নাম হচ্ছে অনি, উনি যাবেন চিটংয়ে, ওনার সঙ্গে ওনার ফ্রেন্ড আছেন চিটংয়ে, উনি কয়েকদিন স্টে করবেন, দেন ঢাকা ব্যাক করবেন, জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য আর কি যাচ্ছেন। আমরা একসঙ্গে রাইড শুরু করলাম, এখন আমি কুমিল্লাতে থেকে যাব, মাঝে আমরা সকালের নাস্তাটা করব নিয়মিত। আমরা চারজন একসঙ্গে নাস্তা করে তারপরে সে তার মধ্যে চিটং চলে যাবে, আমি কুমিল্লাতে থেকে যাব। আলহামদুলিল্লাহ, মিয়ামি থেকে নাস্তা শেষ করে আমরা চারজনে এখন আমাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনি ভাইয়া যাবেন চিটংয়ে আর আমি কুমিল্লাতে। আমি চাইলাম ভাইয়াকে আমি নাস্তার ট্রিটটা দিব, আর অনি ভাইয়ার আপু কোনোভাবেই তারা আমাকে নাস্তার ট্রিটটা দিতে দিলেন না, এটা খুব খারাপ ক্লাস করছে। যাই হোক, ভাইয়ার আপু আমার পক্ষ থেকে একটা ট্রিট বাকি থাকলো, ঢাকাতে ফেরার পরে ভাইয়াকে আমি আবার একটা ট্রিট দিব। আমাদের আর কোথাও আর কথা হবে না, কারণ কুমিল্লা শহর সামনেই, আমি সামনে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার একটু সামনেই আলিখাত চর যেটা আছে ওইখানে আমার অফিসের কাজটা শেষ করব। কাজ শেষ করার পরে সিদ্ধান্ত নিব আমরা কুমিল্লার আশেপাশে ঘুরব নাকি সরাসরি সীতাকুণ্ডে চলে যাব। ডিপেন্ড করতে হচ্ছে না আমার অফিসের কাজের উপর, আমার কাজটা কখন শেষ হবে, কাজ শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কুমিল্লা কোর্ট বাড়ি যাব না কোথায় যাব, নাকি ম্যাজিক প্যারাডাইসে যাব নাকি সীতাকুণ্ডে যাব। তাহলে আগে অফিসের কাজ শেষ করতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, অফিসের কাজটা ভালোভাবে শেষ করলাম। অফিসের কাজ শেষ করে যাচ্ছি আমরা কুমিল্লা শহরের দিকে। কুমিল্লা শহরের দিকে যাওয়ার আসলে কোনো প্ল্যান ছিল না, নিলয় হঠাৎ ফোন দিল ও কুমিল্লা আসতেছে নিলয়ের একটা কাজের জন্য। এখন আমরা কুমিল্লা শহরে যাচ্ছি, আমাদের আর একটা ফ্রেন্ড আসছে রাজীব, না রাজীবকে নিয়ে কুমিল্লা শহরে যাচ্ছি নিলয়ের কাজের জন্য। নিলয়ের কাজটা শেষ হওয়ার পরে তারপরে আমরা যাব হচ্ছে কোর্ট বাড়িতে, আর মনে হয় না যে আমাদের সীতাকুণ্ড যাওয়া হবে, কুমিল্লার আশেপাশে যেটা আছে এটাই দেখে শেষ করতে হবে। আর প্রচুর ক্ষুধা লাগছে, প্রথমত কুমিল্লা শহরে ঢুকব, এখন প্রায় 2টা বেশি বাজে, যাই আমরা দুপুরে লাঞ্চ করব কুমিল্লা শহরে। আমাদের একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের রেস্টুরেন্টে, জুবাইরের রেস্টুরেন্টে যাচ্ছি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য। জুবাইরের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম, নিলয়ের কাজ শেষ করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিলয় কষ্ট করে ঢাকা থেকে যে কাজের জন্য আসছিল সেই কাজটা হইল না, সবারই মন খারাপ। এখন আর কিছু করার নাই, যে কোথাও ঘুরতে যাব তেমন ঘুরতে যাওয়ারও কোনো মন মানসিকতা নাই,
তবে এখন আমরা যাচ্ছি কুমিল্লার অরিজিনাল যে রসমালাই আছে সেই রসমালাই কিনতে। কুমিল্লা শহরের বিচ্ছিরি জ্যাম শুরু। কথা বলবো নাকি গাড়ি চালাবো? আগে গাড়ি চালানোটা জরুরি। সো জ্যাম ক্রস করার পরে একেবারে দেখা হবে আমাদেরকে রসমালাইয়ের দোকানের সামনে। আমরা এখন কুমিল্লা আসছি, আমরা আমার স্বামী নিয়ে আসছি আমাকে রসমালাই খাওয়ার জন্য। যদিও টাকা দেবে না ভাই, এটা আমি নিশ্চিত, তবে সে আমাকে এটা নিয়ে এসে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের বন্ধু আমাদের 8-10 বন্ধু, খুবই ভালো মানুষ। মানে সেখানে খিচুড়ি খাওয়াছে, খিচুড়ি লাইনে দাঁড়ায় রসমালাই কিনে এখন চলে আসলাম হচ্ছে ধর্মসাগরে দিঘিতে। আমাদের আর শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস, সীতাকুণ্ডু কোথাও যাওয়া হলো না। এখন কুমিল্লা শহরের ধর্মসাগর দিঘিতে আড্ডা দিব, তারপরে ঢাকাতে ব্যাক করব। চলেন আড্ডা দি যা। কুমিল্লা যে উদ্দেশ্যে আসছিলাম সম্পূর্ণ মিশনটাই ফেল। প্রথমে উদ্দেশ্য ছিল হচ্ছে আমি আর সাদিয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ ছিল কুমিল্লাতে, আমার আর সাদিয়া দুজনের কাপড় ব্লগ। তো কুমিল্লাতে আসছিলাম অফিসের কাজে, অফিসের কাজ শেষ করে চিন্তা ভাবনা ছিল আমরা একটু সীতাকুণ্ডু যাব। সীতাকুণ্ডু যাওয়া হলো না, কুমিল্লায় মা আটকে গেলাম। তারপরে আসলাম আমাদের নিলয় স্যার, ওনার জন্য আরও বেশি মন খারাপ হইতেছে। যদি নিলয় যে কাজের জন্য আসছে ওই কাজটা যদি সাকসেস হইতো, দিল খুলা সব কষ্ট যে আমরা সীতাকুণ্ডু যাইতে পারি নাই, তারপর হচ্ছে শালবন বিহার যেতে পারি নাই, কোনো কষ্টই থাকতো না। তারপর দুপুরে খাইলাম জুবাইরের রেস্টুরেন্টে, ওইটা ভিডিও সাদিয়াস কিচেনে আপলোড হবে এবং আই বাটনে সাদিয়াস কিচেনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। কিচেন সাদিয়ার কিন্তু রেস্টুরেন্ট জুবাইরের, অবভিয়াসলি এটা জুবাইরের রেস্টুরেন্ট, বাট ওর রেস্টুরেন্ট, ওর রেস্টুরেন্টের খাবারের রিভিউ যাবে হচ্ছে সাদিয়াস কিচেনে। আই বাটনে ওটার ভিডিও লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আর সব থেকে বেশি কৃতজ্ঞ হচ্ছে রাজীবের কাছে, এই পোলাটা সে দুপুর 1টা থেকে এখন বাজে সন্ধ্যা 6:30, এখন অবধি আমাদের সাথে আছে এবং অবশেষে আমাদের কপালে জুটলো ধর্মসাগর। কুমিল্লার ধর্মসাগর থেকে আড্ডা দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা। এখন তার ভিতরে মাঝপথে আমি দুপুরে আমার অফিসে কাজ যেখানে করছিলাম ওইখানে আমি আমার ক্যামেরার ব্যাটারি আর চার্জার রেখে আসছিলাম, সেটা সংগ্রহ করলাম। এখন যাচ্ছি ঢাকাতে। তো একটা বিষয় যেটা আমাকে নাড়া দিল, যেটা না বললেই নয়, এই যে রাস্তার দুই পাশে যাওয়ার সময় আমরা দেখি যে মাতৃভাণ্ডার, নিউ মাতৃভাণ্ডার, অরিজিনাল মাতৃভাণ্ডার বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান, আসলে এগুলো সম্পূর্ণই ভুয়া। কুমিল্লার যে অরিজিনাল মাতৃভাণ্ডারের যেটা রসমালাই, এটা নিতে হলে আপনাকে কুমিল্লা শহরে কোর্ট বাড়িতে যেতে হবে এবং ওইখানে আপনাকে সিরিয়াল দিয়ে তারপর হচ্ছে আপনার রসমালাই সংগ্রহ করতে হবে। নিলয় বাসে
আসছিল ও বাসে চলে গেছে আর আমরা বাইকে ঢাকা ব্যাক করতেছি। বাট যেটা বলতেছিলাম, আপনি যদি আপনার রসমালাই নিতে হয় অরিজিনাল রসমালাই, তাহলে আপনাকে কুমিল্লা শহরে কোর্ট বাড়িতে যেতে হবে, ওইখানে আপনি অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাইটা পাবেন। আর ওইখানে আপনাকে সিরিয়াল দিয়ে নিতে হবে এবং আপনি জনপ্রতি সর্বোচ্চ 2 কেজি পরিমাণ রসমালাই নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।